नमस्कार एस कुकिंग चैनले सबाइके स्वागत जानिए आज आमी हाजिर होयेछि जीबे जल आना ब्रोकोली आलुर रसार रेसिपी निये। एई ब्रोकोली रसा किन्तु स्वादे असाधारण हय, लुचि परोटा नान पोलाओ प्लेन राइस सब किछु साथेई किन्तु असाधारण लागे। आशा करछि आपनादेर रेसिपिटी दारुण लागबे। चैनलटिके जदि एखोनो सबस्क्राइब करा ना थाके चैनलटिके सबस्क्राइब करे पाशे थाकबेन। चलुन ताहले रेसिपिटी शुरू करा जाक। प्रथमे एकटी मीडियम साइजेर ब्रोकोलि निये एइभावे केटे निएछि। एबार एकटी कड़ाइयेर मध्ये बेश किछु परिमाणे जल गरम करते बसिये दिलाम। दिए दिलाम एक चामच लवण। जल बेश गरम हये एसेछे, एबार केटे राखा ब्रोकोलिगुलो दिए देब। एकबार बलक आसलेई ग्यासेर आँच कमिये देब आर ब्रोकोलिगुलो गरम जल थेके तुले भालो करे जल झरिये नेब। এবার একটি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল নিয়েছি, আপনারা কিন্তু সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম যাতে আলুগুলো দিলেই তেল ছিটিয়ে না আসে। এখানে আমি মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি। এবার আলুগুলো খুব ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। এবার অন্য পাত্রে তুলে নিলাম। এবার ছেঁকে রাখা ব্রোকোলিগুলো দিয়ে দিলাম। ব্রোকোলিগুলো খুব বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। কড়াইতে ব্রোকোলি দিতেই তেল দেখুন সব টেনে নিয়েছে। ব্রোকোলিগুলো ভাজা হয়ে গেছে। এবার ব্রোকোলিগুলোকে অন্য পাত্রে তুলে নিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণে আবারও তেল। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভাজা হয়ে গেছে, কড়ার মধ্যেই একটু সাইডে করে নিলাম। নিয়ে এবার দিয়ে দেব ফোড়নটা। আপনারা কিন্তু এই ফোড়নটা আগেও দিতে পারেন। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এখানে সাদা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর নিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ অল্প পরিমাণে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম টমেটো। টমেটোটা মিডিয়াম সাইজের একটু কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে একটু নরম করে নিতে হবে। এবার দিয়ে দেব একটা ছোট চামচ মেপে এক চামচ পেঁয়াজ বাটা, এক চামচ মতন আদা বাটা, এক চামচেরও কম দিলাম রসুন বাটা, আর এই চামচটা মেপে দিয়েছি আমি কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কা পেস্ট আমি আরও একটুখানি দিলাম। আর এটা হচ্ছে গোটা জিরে শুকনো খোলায় ভেজে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। আর দিলাম কাশ্মীরি লঙ্কা এক চামচ, হলুদ এক চামচ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন এখানে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটিটার সাথেও কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুর সাথেও কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। যতটা মশলা দেখবেন কষাবেন ততটাই কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়, তাই কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভেজে রাখা ব্রোকোলিগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তবে জলটা আমি এখানে কমই দেব যেহেতু আগে থেকে ভালো করে আলু কপি সমস্ত জিনিস ভাজা রয়েছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। গ্যাসের আঁচটা এবার মিডিয়াম করে দিয়েছি। 5 মিনিট পর দেখুন এখানে ব্রোকোলির রসাটা কিন্তু অনেকটাই রেডি হয়ে এসছে। আর একটুখানি শুকনো শুকনো আমি করে নেব, যেহেতু আমি এখানে রসা করেছি খুবই শুকনো শুকনো করবো একটু। দেখুন এবার রেডি হয়ে গেছে একদমই। আর আমি দিয়ে দিলাম এবার গরম মশলার গুঁড়ো, দিয়ে কিন্তু আমার ফুলকপির রসা একদমই রেডি। এখানে আপনারা চাইলে কিন্তু ধনে পাতাও দিতে পারেন, আমি তবে আর ধনে পাতা দিচ্ছি না। এবার একটি বোলের মধ্যে সার্ভ করে নিলাম। অনেকেই কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন, তবে আমি যেভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমি অনেকটা সাপোর্ট করে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, দেখা হচ্ছে আবারও অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।